হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হলাম যা কখনোই দেখেননি। আপনি কি জানেন গাছে কলার কী দিলে কি হয়? হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দুটি পদ্ধতিতে কলার সঠিক ব্যবহার দেখাবো গাছের জন্য এবং তার সঠিক প্রয়োগ কৌশল দেখাবো, যাতে করে আপনাদের গাছগুলো খুব অল্প সময়ের মধ্যে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে। এছাড়াও আপনারা কি চান আপনাদের বেগুন গাছে প্রচুর ফুল আসুক অল্প সময়ে, সেই সাথে ফলগুলো থাকুক সুস্থ সবল? এছাড়াও আপনাদের শশা গাছে খুব সুন্দর গ্রোথ চান? এছাড়াও অল্প সময়ে শশা ধরানোর সঠিক পদ্ধতি জানতে চান? আপনি কি জানেন মিষ্টি কুমড়া গাছে কি করলে অল্প সময়ে প্রচুর ফলন হয়? অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। শুরুতে আসছে প্রথম পদ্ধতি। এজন্য প্রথমে একটি পাত্র নিয়ে নেবেন। আমি একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এবার এতে নিতে হবে দুটি কলা। ভিউয়ার্স, আপনারা অবশ্যই পাকা কলা নিয়ে নেবেন দুটি। এবার কলাগুলোকে খুব ভালোভাবে ছুলে ফেলুন, অর্থাৎ কলার খোসাকে কলাগুলো থেকে আলাদা করে ফেলুন। আমি এখানে দুইটি কলা থেকে খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে ছাড়িয়ে নেবেন। কলার খোসা ভুলেও ফেলে দেবেন না, সাইডে রেখে দিন। এবার এই কলা দুটিকে খুব ভালোভাবে চেটকিয়ে নিন হাত দিয়ে। ভিউয়ার্স বলতে পারেন হাত ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা চাইলে ব্লেন্ডার ব্যবহার করেও খুব সহজে এটাকে মিশিয়ে ফেলতে পারেন অল্প সময়ের মধ্যে। আমরা এখানে হাত ব্যবহার করেছি। তো এবার খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে যেটি দিতে হবে সেটি হলো পানি। আপনারা নর্মাল তাপমাত্রায় পানি ব্যবহার করবেন। তো এখানে আমরা হাফ লিটার পরিমাণ দ্রবণ তৈরির জন্য দুটি কলা ব্যবহার করেছি, তাই হাফ লিটার পানি দিয়ে খুব ভালোভাবে এই দ্রবণটিকে মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, কিছু সময় ধরে মেশাবেন, যত সুন্দর করে মেশাবেন তত ভালো কার্যকরী হবে। এবার কলার খোসা যেগুলো রেখেছিলেন সেগুলোকে ফেলে দেবেন না, এক্ষেত্রে ব্যবহার করবেন। তো কী করবেন এখন? শুরুতে একটি কেচি ব্যবহার করতে পারেন অথবা ধারালো কিছু ব্যবহার করবেন। এটি দিয়ে কী করবেন, এই কলার খোসাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে দেবেন। আপনি অবাক হবেন জেনে যে কলার খোসাতে প্রচুর নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম রয়েছে। আমরা অনেকে আছি ভুল পদ্ধতিতে প্রয়োগ করে বলি কাজ করে না কেন, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সঠিক পদ্ধতি জেনে নিন। এবার খুব ভালোভাবে এভাবে মেশানো হয়ে গেলে এতে আরেকটি উপাদান যুক্ত করতে পারেন, সেটি হলো চা পাতি। হ্যাঁ ভিউয়ার্স, ব্যবহার করার পর সেই চা পাতিগুলোকে একটু পানি নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখুন। দেখবেন নর্মাল চা পাতির মতোই কিছুটা কালার হচ্ছে। এবার এই চা পাতিগুলোকে দিয়ে দিন, দিয়ে খুব ভালোভাবে এই দ্রবণের সাথে নাড়তে থাকুন। চা পাতিতে থাকা উপাদান এর পুষ্টিগুণ আরও বৃদ্ধি করবে। এবার এটিকে যে কোনো এয়ারটাইট পলিথিন দিয়ে খুব ভালোভাবে আটকিয়ে দিন, যেন ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে। ভিউয়ার্স, কেন করছি এটা? এতে করে খুব অল্প সময়ের মধ্যে মিথেন গ্যাস প্রস্তুত করতে পারবে। তো এটাকে অবশ্যই 2 থেকে 3 দিন রেখে দিন। 2 থেকে 3 দিন পর দেখবেন ভিউয়ার্স, এই ভিতরের অংশটা অনেকটা কালো হয়ে গেছে আর দ্রবণের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। ভিউয়ার্স, এই দ্রবণটা কিছুক্ষণ খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করতে থাকুন। অনেকে বলতে পারেন মিথেন কি গাছের জন্য প্রয়োজন? হ্যাঁ ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা হাফ লিটার দ্রবণ তৈরির জন্য প্রথমে 200 মিলি পরিমাণ এই উপাদানগুলোকে নিয়ে নেব, অর্থাৎ যে দ্রবণ তৈরি করেছি তার 200 মিলি পরিমাণ আমি একটি পাত্রে ঢেলে নিলাম। তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে নিচ্ছি, যেহেতু এটি অনেক দিন পর্যন্ত স্থির অবস্থায় ছিল। এবার এতে 300 মিলি পরিমাণ পানি যুক্ত করে হাফ লিটার পরিমাণ একটি দ্রবণ তৈরি করতে হবে। ভিউয়ার্স, আমি এখানে হাফ লিটার একটি দ্রবণ তৈরি করছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করুন। এবার নাড়াচাড়া করা হয়ে গেলে এতে একটি উপাদান দিতে হবে, সেটি হলো লেবু। ভিউয়ার্স, আপনাদের সবার বাড়িতেই এই লেবু থাকে। এটি আপনারা এক অংশ, অর্থাৎ লেবুর এক সাইড কেটে দিয়ে দিতে পারেন। এতে এই উপাদানটি সংরক্ষণ করা যাবে 5 থেকে 10 দিন। খুব ভালোভাবে এটিকে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন গাছের জন্য। তবে লেবু দিলে খারাপ ফাঙ্গাস বা প্যাথোজেনের আক্রমণ খুব কম হবে, ফলে দ্রবণটি খুব ভালো কার্যকরী হবে। এবার আমরা একটি ওয়ান টাইম গ্লাসে নিয়ে নিচ্ছি। দেখানোর সুবিধার্থে দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর এই দ্রবণটি হয়েছে। এটি আপনারা যে কোনো সবজি গাছে কিংবা ফল গাছের চারপাশে দিয়ে দেবেন। অনেকে বলতে পারেন কোন কোন সবজি গাছে দেওয়া যাবে? লাউ, মিষ্টি কুমড়া, শশা, পেঁপে সহ বিভিন্ন সবজি গাছে দিতে পারেন। তবে অবশ্যই এটি 7 দিন পরপর দিতে হবে এবং দেওয়ার পরপরই পানি দিন রেগুলার। এবার দ্বিতীয় পদ্ধতি। এজন্য প্রথমে একটি পাত্র নিয়ে নেবেন। পাত্রের মধ্যে অবশ্যই আপনাকে হাফ লিটার পরিমাণ পানি নিয়ে নিতে হবে। আমি এখানে হাফ লিটার পানি নিয়েছি। এবার পানি নেওয়া হয়ে গেলে এর সাথে যুক্ত করতে হবে, ভিউয়ার্স দেখুন, এই যে গুড়।
এটি আপনারা আখের গুড় কিংবা যে কোনো খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। অনেকে বলতে পারেন এটি ব্যবহার করছি পিঁপড়ে হবে না, না ভিউয়ার্স, এটি ব্যবহার করলে পিঁপড়ে হবে না, কেননা আমরা পরবর্তী ধাপে আরও কিছু যুক্ত করছি। এটি গাজন হতে খুব সহায়তা করে। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিন দ্রবণের সাথে। এবার দিতে হবে কলার খোসা। ভিউয়ার্স, আপনারা যে কোনো কলার খোসা ব্যবহার করবেন, এক্ষেত্রে আপনারা কাঁচা কলার খোসাও ব্যবহার করতে পারেন। অবশ্যই ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেবেন। এবার দিতে হবে শুকিয়ে ফেলা প্রসেসড সরিষার খৈল বা মাস্টার্ড অয়েল কেক। এটি তৈরির জন্য কিছু মাস্টার্ড অয়েল কেক বা খৈল নিন। এবার কিছু পরিমাণ পানিতে এগুলোকে ভিজিয়ে রাখুন একদিন। একদিন পর সেগুলোকে রোদে শুকিয়ে এভাবে ব্যবহার করবেন। কতটুকু নেবেন? অবশ্যই 2 চামচ ব্যবহার করবেন হাফ লিটার দ্রবণ তৈরির ক্ষেত্রে। তো এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারাও কিছু সময় ধরে এগুলোকে মিশিয়ে ফেলবেন। দ্রবণটি সঠিক কার্যকারিতার জন্য 3 দিন একটি জায়গায় রেখে দিন। 3 দিন পর ভিউয়ার্স, 3 দিন পর দেখুন এই অবস্থা হয়েছে, অর্থাৎ দ্রবণটি কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে বুঝতে হবে দ্রবণটি গাছে দেওয়ার জন্য প্রস্তুত। তবে গাছে দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এতে কিছু পরিমাণ পানি মিশিয়ে নেবেন, অর্থাৎ 1/2 লিটার দ্রবণ করলে আরও 1/2 লিটার পানি মিশিয়ে 1 লিটার দ্রবণ তৈরি করে গাছের গোড়ায় ঠিক এভাবে ভিজিয়ে দেবেন। আপনারা যদি এই কাজগুলো করতে পারেন যে কোনো গাছে, বিশেষ করে বেগুন কিংবা মিষ্টি কুমড়া গাছে, দেখবেন ফলগুলো সহজে নষ্ট হচ্ছে না এবং খুব অল্প সময়ের মধ্যে দেখবেন ফুল ফল চলে আসছে। ভিউয়ার্স, এটি অবশ্যই প্রয়োগ করবেন, কেননা এতে ক্ষতিকর কোনো উপাদান নেই।